फ्रेंड्स वेलकाम बैक टू द चैनल। आशा करी सबाई भलो आओ भलो आची। और आज के सकाल ब्लगटा स्टार्ट कर दीची। सकाले चाटा खा कमप्लीट और आज के और बाबा चाटा बनिए बनाय तो चाटा खे मैं घूमती उठे एक कप गरम गरम चा पे गलम हाथ का चाटा खे हमें चले इंट्रोटा दीते ब्रेकफास्ट आज के रेडी कराई आई कल के अनेकगुलो सैंडविच बनिए रेखे चिकेन सैंडविच सेगल जस्ट हमें सेके देव बा सैंडविच मेकारे दिए देव सैंडविचगलो रेडी कर रेखे हमें अनेकटाई समय पेले सैंडविच एक बसि बनिए रखी तपर एक खावर समय गरम कर दी। रान्ना बानना तो सब मैं किचू है आज के सब्जी काटा सब ही बाकी आछे चालटा भिजिए दिए आज के रान्ना बानना जा तोमादे साथे अल्प अल्प करे शेयर करे देव। और आज के जे मेनलि जेटा आछे सेटा हलो रिक आज के मैं रिक आज के और बाबार साथे कॉलेज स्ट्रीट जाबे और किछु बोई टोई केनार आछे प्लस ओई मैंने जे खातागुलो लागे स्कूल थेके तो ओदेर स्कूलेर जेगुलो लागे सेगुलो दिए दे आर ओदेर स्कूले अन्य कोनो मैंने खाता तो कोनो बाइरेर खाता अलाउ करे ना स्कूल थेके मैंने फुरिये गेले आबार ओखान थेकेई निते हय। और बाड़ी जे प्रैक्टिसेर जोन्नो बाड़ी जे टीचाररा आछेन जारा प्राइवेट टीटर आछेन तादेर काछे प्रैक्टिसेर जोन्नो खाता टाता तो लागबे रिमबिरो लागबे सेगुलोई ओरा सेगुलोई रिक ओर बाबार साथे गिये आनबे प्लस ओर अनेक बोइटोइओ आनते हबे स्कूल तो खुले देबे रिमबिर तो बोधहय मंगलवार थेके स्कूल खुले देबे आर रिकेर एखोनो बोलेनि ओदेर एखोनो रेजाल्टो बेरोयनि तो ओइगुलोई आनबे गिये। আর রিম্বি ড্রেস পেজগুলো কেনা হয়ে গেছে এখনো জুতোটা কেনা হয়নি। আর আজকে আমি একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নেব আমার একটা মানে আজকে একটা জায়গায় যাব জায়গায় বলতে এই ফ্ল্যাটেরই কাছে মানে আমাদের ফ্ল্যাটেই ধরতে গেলে ওই সোমাদির কাছে যাব সোমাদির ওর এক্সিবিশন আছে ওর বুটিকে তো আমি ওখানে কিছু ডিজাইনার ব্লাউজও সেল করি আর কি ডিজাইনার ব্লাউজ কিছু ওখানে নিয়ে যাব। তো ওখানে যেহেতু বুটিকে অনেক লোকজন আসবে আমাদের বন্ধুবান্ধবদেরও বলা হয়েছে প্লাস সমাধির অনেক বন্ধুটন্ধু জানা পরিচিত মানুষজন সবাইকেই বলা হয়েছে তো ও চৈত্র সেলের জন্যই এই এক্সিবিশনটা করছে আর আমিও ওখানে একটা ব্লাউজ স্টল দেব তো সেই হিসাবেই অনেক ব্লাউজটা ব্লাউজ তুলেছি টুকটাক করে আমি ডিজাইনার ব্লাউজ মানে সেল করি তো এখন আবার এক্সিবিশনের জন্য তো বেশ কিছু ভালো ভালো ব্লাউজও আমি কালেক্ট করেছি সেগুলো এখন থেকে তোমাদের দেখাচ্ছি না সেগুলো এক্সিবিশনেই আমি দেখাবো। আর ওখানে যাব সমাধি বলেছে আড়াইটে তিনটের সময় যেতে দুদিন হবে আজ আর কাল দুদিনই হবে তো আমি রান্নাবান্না করে একটু আজকে একটু চাপ আছে কালকে আমাদের হেল্পিং হ্যান্ড দিদি আসবে না তো একটু বাসন টাসন মেজেও রাখতে হবে তো ঝটপট করে করে নিয়ে ভাবছি এই তিনটের মধ্যে মানে যাব কাছেই ওখানে গিয়ে একটু ব্লাউজগুলো একটু সাজিয়ে টাজিয়ে রাখা প্লাস যা কী কী দরকার আছে দেখি গিয়ে সমাধি কী বলে তো ওখানে যখন যাব তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো এখন আমি ঝটপট করে কাটাকাটি করে রান্নাগুলো বসিয়ে দিই আর রিক আর তোর বাবার সাথে বেরোবে ও দেড়টার মধ্যে বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে তো সেগুলোই এখন করে নিই ঝটপট করে তারপরে আমি তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে যাব এক্সিবিশনে কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে লাঞ্চের জন্য বানাবো এই ডাঁটা উচ্ছে বেগুন আলু বড়িটড়ি দিয়ে একটা তরকারি আর হবে চিংড়ি মাছ আলু বেগুন টমেটো পেঁয়াজ এটা দিয়ে হবে এই চিংড়ি মাছটা এটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর হবে লাউ শাকটা সর্ষে পোস্ত দিয়ে এখন বানিয়ে নিই আমি ঝটপট করে রান্নাগুলো করে নিই তারপর তো আগে তো বললামই একটা এক্সিবিশন আছে ওটা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব এখন আমি ঝটপট করে দুদিকে দুটো গ্যাসে রান্নাবান্নাগুলো বসিয়ে দিই দিই
একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এই আলু বেগুন ডাটা উচ্ছে এগুলো দিয়ে যে তরকারিটা হবে। একটু রাঁধুনিও ফোড়ন দিয়ে দিচ্ছি। আজকে আর রান্নাবান্না তোমাদের সাথে বিশেষভাবে শেয়ার করছি না, এগুলো তো সবাই করে সাধারণ রান্নাবান্না, আর একটু তাড়াতাড়িও আছে। রিপ তো বললাম ওর বাবার সাথে একটু কলেজ স্ট্রিট যাবে বই টইগুলো কিনতে, প্লাস ওদের দুজনকার খাতা টাতা সবই আনতে যাবে, ওই যেগুলো বাড়ির আর কি হোমওয়ার্কের জন্য লাগবে, কারণ স্কুল থেকে তো ওদের স্কুলের খাতা টাতা সব দিয়েই দেয়। বাড়ির স্যারের কাছে প্র্যাকটিসের জন্য বা বাড়ির হোমওয়ার্কের জন্য প্র্যাকটিসের জন্য যে খাতা টাতাগুলো লাগবে সেই সব কপিগুলোই আনতে যাবে, প্লাস রিকের কিছু বইও নেওয়ার আছে। এখানে হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝাল, আর এটা লাউ শাকটা সর্ষে পোস্ত দিয়ে আমি করেছি, আর এখানে করেছি ডাঁটা উচ্ছে বেগুন বড়ির তরকারি, আর ডালটা ছিল কালকে, এটা গরম করবো। আর ভাতও আমার ভাতটা বসিয়ে দেবো, এবার ভাতটা বসিয়ে দেবো, তাহলেই আজকে লাঞ্চের জন্যে সমস্ত রেডি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমি আর রিক দুজনে এসে গেছি কলেজ স্ট্রিটে। আর রিকের তো এবারে নতুন ক্লাস হবে, আর রিমিরও নতুন ক্লাস হবে, রিকের হবে ক্লাস 10 আর রিমি হবে ক্লাস 6। তো যে কারণের জন্য আমরা এসেছি সেটা হলো যে রিক আমাকে বললো যে বাবাই আমি কলেজ স্ট্রিটে যাবো, দেখতে যাবো কীরকম ওখানে বই টই পাওয়া যায়, আর কলেজ স্ট্রিটে ওই জন্যই নিয়ে এলাম যে চল তোকে দেখিয়েও নিয়ে আসি যে কীভাবে কলেজ স্ট্রিটে কত বইয়ের কালেকশান থাকে, আর এখান থেকে যে সমস্ত বই বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়, তো সেইটার জন্যই আজকে আমি আর রিক এসেছি কলেজ স্ট্রিটে। চলো তোমাদেরকেও শেয়ার করি যে আমরা কলেজ স্ট্রিটে এসে কী বই কিনছি না কিনছি কী করছি পুরোটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হানিফ জোগাড় করে রেখেছো, দাও তোমার যেগুলো বইগুলো বলেছিলাম সেই বইগুলো এনে চোখ দেখো, দেখছিস এইখান থেকেই মানে যত কলকাতায় বই আছে বইয়ের দোকান আছে সমস্ত দোকানে কিন্তু এখান থেকেই বই যায়। বাইরের মানে তোমার বুক স্টোর নাম্বারটা কত? 40। আমি সকলকে বলবো তোমাদের সিবিএসসি ICSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড যাদেরই কোনো রকম বইয়ের রিকোয়ারমেন্ট আছে বুক স্টল নাম্বার 40 এটা হানিফ ভাইয়ের দোকান, আসতে পারো তোমরা। ওর নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের কারোর প্রয়োজন হলে তোমরা ওকে কমিউনিকেট করে এখানে আসতে পারো। একটা ছোট্ট মতো গুমটি দেখে মনে হবে কিন্তু এখানে বইয়ের কালেকশন কত আছে। এই ঠিক টাইমটা হলে না মানে বিভিন্ন স্কুলে যত স্টুডেন্টরা আছে মা বাবা সকলের সাথে এসে কলেজ স্ট্রিট থেকে নতুন নতুন সব বই নিয়ে যায়। কলেজ স্ট্রিটের আর একটা স্পেশালিটি কী বলতে কিনা যে এখানে খুব ভালো বই মানে সেকেন্ড হ্যান্ড বই খুব কম দামে পাওয়া যায়। দেখে নে তোর যা যা লাগবে আঙ্কেলকে বল, আঙ্কেল করো হানিফ ভাই তুমি একটা জিনিস আমাদেরকে বলে দাও, সেটা হচ্ছে যে তোমার যে বুক স্টল নাম্বার 40 তো এখানে কি তুমি সমস্ত বোর্ডেরই বুকস রাখো? সিবিএসসি ICSE দিল্লি বোর্ড ওপেন ইউনিভার্সিটি সমস্ত বুকস পাওয়া যায়। ঠিক আছে, তো যারা আমাদের ভিডিও দেখো তাদেরকে বলবো তোমাদের ছেলে মেয়েদের জন্য যদি বই লাগে বা তোমাদের জন্য কারোর বই লাগে তাহলে কিন্তু এখানে আসতে পারো বুক স্টল নাম্বার 40 কলেজ স্ট্রিটে। হ্যাঁ, এই হলো হানিফ ভাইয়ের দোকান, তোমরা আজকে এসে
তোমাদের রিকুইজিশন দিয়ে দিতে পারো। হানিফ ভাই চেষ্টা করবে তোমাদের সমস্ত রিকুইজিশন যা বই লাগবে সেগুলো দিয়ে দিতে। ঠিক আছে হানিফ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন ইচ্ছা কাছে রিকের মোটামুটি সব বই কমপ্লিট তো? মোটামুটি, খালি সায়েন্সটা বাকি আছে। ঠিক আছে, কারণ এখানে এসে যেটা বুঝতে পারলাম এনসিইআরটি বইয়ের কিন্তু খুব ডিমান্ড এবং নট রেডিলি অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। তো যাই হোক, আমরা আমাদের যেহেতু আমরা হানিফ ভাইকে আগে থেকে ফোন করে বলে দিয়েছিলাম, তাই ও কিন্তু আমাদের অলমোস্ট সমস্ত বই দিয়ে ফেলেছে, শুধু সায়েন্সের বইটা দিয়ে উঠতে পারলো না। তো বলেছে দাদা আমার বাড়িতে ওটা রয়েছে, আমি মানডে দিয়ে দেবো। আর এবার আমরা যাবো এক্সাইজ কপিস নিতে। রিমবি একটা কিন্তু হোয়াটসঅ্যাপে লিস্ট পাঠিয়ে দিয়ে চলে যে বাবাই এগুলো আমার কিনবে। আর যাই, চলো তোমাদেরকেও দেখাই যে এখানে ঠিক এই হানিফের দোকানের ঠিক অপোজিটেই যে ফুটটা আছে সেই ফুটে কিন্তু অনেক এক্সাইজ কপিসের দোকান আছে। এখানে কোথাও ওজন দরে বিক্রি হয়, কোথাও বা নতুন বিক্রি হয়, দেখি এখন কোনটা নেওয়া যায়। চলো তোমাদেরকেও সেটা শেয়ার করি, চলো আগে এটা দেখে নি। দাদা এগুলো কত করে ওজন দরে দিচ্ছেন? 90 টাকা কেজি। ওই মোটা টাইপের যে কপিসগুলো আছে ওগুলো 90 টাকা করে? এগুলো যা আছে সব 90 টাকা কিলো। ঠিক আছে, এখানে তো একটা দেখলাম, আর একটু আয় দেখে নি। এখানে যখন এত কালেকশন, হ্যাঁ গো ভাই অফিসগুলো দেখান না, বড় খাতা লাগবে, লাইনটা না কিন্তু রুলটা না। ওই হানিফ যা বলে গেছে কিন্তু, হ্যাঁ ভাই একটু দাও ওটা। হ্যাঁ ভাই, এগুলো কিরকম কি পড়বে? ঠিক আছে, ভালো কপিসটা না? এটা হচ্ছে কলেজ স্কোয়ার, বুক কমপ্লিট তো? চলো এবার তাহলে পাই বাড়ির দিকে রওনা দিই। তো যাই হোক, আজকে আমাদের কলেজ স্ট্রিটে এসেছিলাম বই কেনার জন্য। তরিকের বই কপি সমস্ত একদম আমার ব্যাগ কিনেছে, দেখা যাক। পড়াশোনা এবার শুরু করতে হবে তো, ক্লাস টেন। রিমবিরও যা যা রিকুইজিশন দিয়েছিলো সেগুলো সব নিয়ে নেওয়া হয়েছে, এখন আমরা বাড়ি ফিরে যাব। ঠিক আছে, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো ততক্ষণের জন্য। ট্যাক্সি আছি, আমি আর এই ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি, পাচ্ছিই না। আর এখন দুজনে দুটো আইসক্রিম খাচ্ছি। আর এখন আমি যাচ্ছি, ওই এক্সিবিশন আছে বললামই তো, ওখানে যাচ্ছি। আজকাল দুদিনই আছে, তো এই যে ব্যাগটি হয়ে গেছে আমার, এগুলো নিয়েই এখন যাচ্ছি। আর আমার হেল্পিং হ্যান্ড রিমবি যাচ্ছে, রিমবি যাচ্ছে আমাকে হেল্প করার জন্য। এখনও বাড়িতে অনেক জিনিসই রয়েছে, সব কিছু তো একসাথে নিয়ে যাওয়া সম্ভব নয়, প্লাস আজকে দেখি কীভাবে কী সবাই পছন্দ করে, তারপর আবার কালকে নিয়ে যাব। তো চলো এখন যাই এক্সিবিশনের জন্য। এই যো একটা ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে, তো দুপুরে ঘুমই হচ্ছে না, এত এক্সাইটমেন্ট, কখন যাবে কখন যাবে। আমিও রেডি হয়ে গেছি, আমি আর রিমবি যাবোই সামনেই, একদম আমাদের ফ্ল্যাটেই ধরতে গেলে, তো ওখানেই যাব। এখন 3:30 বাজছে।
তোমাদেরকে হেল্প করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিতে এসে কমেন্ট করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। গুড নাইট।